মৃত্যুর মিছিলে 142 জন আরও এক চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন চিন্ময় কলুই নামের আরও এক চাকরিচ্যুত শিক্ষক। দীর্ঘদিন ধরেই সে রোগে ভুগছিল। জিবি হাসপাতালে প্রয়াত শিক্ষককে সে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্ম। চাকরিচ্যুত 10,300 শিক্ষকদের মৃত্যুর মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন 142 জন। বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন চিন্ময় কলুই নামের আরও এক চাকরিচ্যুত শিক্ষক। তার বাড়ি জুলাইবাড়ি রাইসাপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরেই সে রোগে ভুগছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন চাকরিচ্যুত শিক্ষক কমল দেব। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেন অবিলম্বে চাকরিচ্যুতদের জন্য একটা বাঁচার ব্যবস্থা করেন। সত্যি আমরা শোকাহত এবং মর্মাহত। গতকাল রাতে প্রায় 9:30 নাগাদ আগরতলা জিবিপি হাসপাতালে ধলাই জেলার রাইসাপাড়া এলাকার চাকরিচ্যুত এবং অবৈধভাবে ছাঁটাইকৃত শিক্ষক চিন্ময় কলুই, বয়স প্রায় 48, চাকরি হারানোর পর থেকে উনি মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে তিনি বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে গতকাল রাত্রি 9:30 সময় জিবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। ওনার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত আমরা 142 জন সহযোদ্ধাকে হারিয়ে। প্রয়াত শিক্ষক চিন্ময় কলুইকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্ম। জিবি হাসপাতালে এসে তিনি প্রয়াত শিক্ষকদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। গত 15 দিনে 3 জন জনজাতি চাকরিচ্যুত শিক্ষক প্রয়াত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।